অহংকার জন্যে ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারো সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্যে এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে আর সিলেকশন করবে তা তো হবে না, গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। আমি আরেকবার পুরো ফলাফলটা আপনাদের সামনে রাখবো। ছটি বিধানসভা কেন্দ্রে ছটি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। পরপর আপনাদের সামনে রাখি নৈহাটি, 49,193 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। সিতাই বিধানসভা কেন্দ্র, 1,30,636 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান 1,31,388 ভোটে নিয়ে গিয়েছে তৃণমূল। মাদারিহাট, 30,309 ভোটে জয়ী হয়েছে তৃণমূল। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, 33,996 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বাঁকুড়ার তালডাংরা, 33,856 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যেমন ভরাডুবি হয়েছে বিজেপির, তেমনই কংগ্রেস এবং বামেদের ফলও হতাশাজনক হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে এই ছটিতেই বাম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই ফলাফল নিয়ে দেখো। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই দেয়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই। এখানেও তাই সন্ত্রাস বিভ্রান্ত করা, এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয়, তার সঙ্গে এখানে আটটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া, পাইয়ে দেওয়া, সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে। সরকারি দলের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত পঞ্চায়েত সমিতি, সমস্ত জেলা পরিষদ, সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে, প্রশাসন সরকারের, আর বিভাজন করতে ওস্তাদ মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের কাছে সবথেকে বড় যদি কিছু প্রাপ্তি থাকে নিঃসন্দেহে সেটা মাদারিহাট বিধানসভা কেন্দ্র, কারণ এই বিধানসভা কেন্দ্রে আজ অবধি ঘাসফুল শিবির বা তৃণমূল কংগ্রেস কখনো কার্যত দাঁত ফোটাতে পারেনি। সেই বিধানসভা কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। যে পার্টিটা যে নেতৃত্ব, তাদের নেতৃত্ব হারতে হারতে হারাধন হয়ে গেছে, তাদের মুখে আজকে অন্তত এইসব কথা মানায় না। এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ। সুকান্ত মজুমদার আজকে যা বলেছেন সেটা একান্তভাবে পরাজিতের আর্তনাদ এবং মুখ লোখানোর জায়গা। তাদের তো ওপরেও কৈফিয়ত দিতে হবে, আজকে তার কেন মাদারিহাট তারা পরাজিত হলো, সব জায়গায় এরকম দুরবস্থা কেন, কয়েকটা জায়গায় কেন তাদের তৃতীয় স্থান পেতে হচ্ছে, কেন তারা জোর দিইনি, মানে কে বলে যে আমি নির্বাচনে জোর দিয়ে লড়ছি না, তাহলে লড়ছেন কেন, বলেই দিতে হতো। এসব ছেলে মানুষই কথা বলে লাভ আছে? উনি ছেলে মানুষ আমরা জানি, কারণ রাজনীতিতে বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু উনি এখানকার বিজেপির যেটা হচ্ছে প্রধান বিরোধী দল তার সভাপতি, তারপরে এই ছেদ ও ছেলে মানুষই কথার কোনো অর্থ হয়? এই কারণেই তো বিজেপি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এবং আমি আপনাদের একটা কথা আজকে আমি প্রেডিক্ট করে যাচ্ছি, 2026 তৃণমূল কংগ্রেস 250-এর বেশি সিট পাবে এবং বিজেপির সিটের সংখ্যা 30-এর নিচে নেমে আসবে।